নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব কল্যাণী এইমস নিয়ে। কল্যাণী এইমস এর ওপিডি চালু হয়েছে অনেক দিন আগে থেকেই, আপনারা সকলেই জানেন, কিন্তু কিভাবে রেজিস্ট্রেশন করবেন, কিভাবে সেখানে গিয়ে ডক্টর দেখাবেন এবং কি কি বার কোন কোন ডক্টর বসছে, এই নিয়ে আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। প্রথমেই জেনে রাখা দরকার, ভারতের বিভিন্ন রকম স্পেশালিস্ট হসপিটালের মধ্যে কল্যাণী এইমস প্রথম সারির হসপিটাল। তো এই এইমস হসপিটাল অনেক দিন ধরেই কল্যাণীতে তৈরি হবার কাজ চলছে এবং বর্তমানে সেটি তৈরি হয়ে গেছে এবং সেখানে কী কীভাবে রেজিস্ট্রেশন করবেন আপনি প্রথমে দেখে নিন। এইমসে রেজিস্ট্রেশন করার জন্য প্রথমেই আপনাকে প্লে স্টোরে যেতে হবে। মোবাইলের প্লে স্টোরে গিয়ে আপনাকে ডাউনলোড করতে হবে কল্যাণী এইমস। কল্যাণী এইমস বলে লিখে সার্চ করবেন, এখানে চলে আসবে এইমস কল্যাণী স্বাস্থ্য পেজ আসবে। তো সেখানে আপনি ক্লিক করে এটিকে প্রথমে ইনস্টল করবেন। দেখতেই পাচ্ছেন ইনস্টল বলে লেখা রয়েছে। তো আপনি ওখানে ইনস্টল করার পর আপনার সামনে এরকম একটি পেজ খুলবে এবং আপনি এখান থেকে কি কি করতে পারবেন, প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে পারবেন, নিজের এবং নিজের পরিবারে রেজিস্ট্রেশন আপনি করে দিতে পারেন। এছাড়া বুক অ্যাপয়েন্টমেন্ট, আচ্ছা এটাকে কী করতে হবে, আপনি একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন যে কবে কোন ডাক্তার দেখাবেন, তার জন্য আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। তারপর অ্যাপসের ডান দিকে সরলেই এরকম একটি পেজ আসবে, সেখানে আপনার মোবাইল নম্বর দিতে হবে এবং লগ ইন অ্যাজ পেশেন্ট এখানে ক্লিক করতে হবে। হলুদ যে বাটনটা রয়েছে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে রেজিস্টার ইউর সেলফ বলে এরকম একটি পেজ আসবে। প্রথমেই পেশেন্ট নেম লিখবেন, তারপর তার ফাদার্স নেম অথবা মাদার্স নেম অথবা স্পাউস নেম লিখবেন। তার নিচে রয়েছে এজ, অর্থাৎ আপনি এখানে পেশেন্টের বয়সটি লিখবেন। তারপরে মেল অথবা ফিমেল কোনটি সেটি লিখবেন। তারপরে সিটি অথবা ভিলেজ, অর্থাৎ আপনার গ্রামের নাম লিখবেন। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন এবং আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপর মোবাইল নম্বর, ইমেল আইডি দিলেও হবে না দিলেও হবে। তারপর আপনি রেজিস্টার বাটনে ক্লিক করলেই আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে। তো এবার দেখে নিন এই অ্যাপস থেকে আপনি কী কী করতে পারবেন। অ্যাপয়েন্টমেন্ট বলে যে অপশানটি রয়েছে আপনি এখানে ক্লিক করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। অ্যাপয়েন্টমেন্ট স্ট্যাটাস দেখতে পারেন, আপনার অ্যাপয়েন্টমেন্ট কবে আসছে ডেট দেখতে পারেন। কোনো ইনকোয়ারি থাকলে ওপিডি ইনকোয়ারিতে ক্লিক করতে পারেন। কোনো ডিটেলস আপনার যদি জানা থাকে তখন আপনি ডিটেলস ট্যারিফ ডিটেলসে ক্লিক করতে পারেন। ল্যাব ইনকোয়ারি করতে পারেন এবং অ্যাড পেশেন্ট, আপনি কিন্তু যদি নতুন পেশেন্ট অ্যাড করতে চান তো অ্যাড পেশেন্টে ক্লিক করে নতুন পেশেন্ট অ্যাড করতে পারেন। তো আপনি যদি কল্যাণী এইমসের এই অ্যাপসটি ডাউনলোড করে নেন তবে আপনি এই সুবিধাগুলো পাবেন। এছাড়াও আপনি মোবাইলের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারেন। আপনি এখানে নিচে দুটি নম্বর দেখতে পাচ্ছেন, প্রথম নম্বরটা রয়েছে কল্যাণী এইমস ওপিডি অ্যাপয়েন্টমেন্ট বুকিং নম্বর। এই নম্বরে কল করে আপনি বুকিং করতে পারেন এবং কখন বুকিং করবেন ওপরেই দেখুন লেখা রয়েছে 10টা থেকে 4টে, আপনার বুকিং টাইম 10টা থেকে 4টে। এছাড়া নিচে রেজিস্ট্রেশন টাইম রয়েছে, রেজিস্ট্রেশন টাইম রয়েছে সকাল 8টা থেকে সকাল 11টা পর্যন্ত। আপনি এটি করতে পারেন এবং আপনি সুন্দরভাবে গিয়ে কোনো রকম লাইন ছাড়াই ডক্টর দেখাতে পারেন। তাছাড়া আমরা এই লিস্টটি দিয়ে দিয়েছি কবে কোন ডক্টর বসছে, আপনি এই লিস্টটি ভালো করে একবার দেখে নিতে পারেন। আপনি ভালো করে দেখে নেবেন এবং দরকার হলে আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আপনার কাছে, আর আপনি আপনার সুবিধা মতো ওপিডি বুকিং করে ডক্টর দেখাতে পারেন। কোনো অসুবিধা নেই, কোনো রকম লাইন ছাড়া বিনা লাইনে, কিন্তু বুকিং পেতে একটু অসুবিধা হচ্ছে আর অন্যদিকে এইমসের যে অ্যাপসটি রয়েছে সেটি একটু স্লো রয়েছে, সো সেক্ষেত্রে একটু প্রবলেম হবে কিন্তু আপনি পেয়ে যাবেন। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।